بسم الله الرحمن الرحيم بير مكتوزدد الحاج اسماعيل حسين بويا شادينتا تي في ميانمار বাংলাদেশের জন্য অবিশ্বাস্যকর এক বিশাল প্রান্ত ميانمار বাংলাদেশের আশ্রয়কৃত রোহিঙ্গা শরণার্থীর মূল দাবি তাদের নিজ দেশে মিয়ানমারের আরাকান রাজ্যে যে ভিটামাটি হতে মিয়ানমার সামরিক সরকার বিতাড়িত করেছে ওই রাজ্যে তাদের ওই ভিটামাটিতে স্থানান্তরিত করলে সকল রোহিঙ্গা যাওয়ার জন্য রাজি আছে না লাগি আরে কেসরে আরো দাও শান্তি লাগিন চলে না লাগে না লাগে কে কে শুন না বালা না লাগে দে এবং তারা একমত প্রকাশ করেন এবং তাদের নিজ ভিটামাটিতে স্থান দিয়ে জীবনের নিরাপত্তা নিশ্চয়তা ও তাদের শত শত বছরের নিজ আবাসন ভূমি হতে বিতাড়িত করেছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিতে হয়েছে তাদের জায়গায় মিয়ানমার জান্তা সরকার এই রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে বাংলাদেশ ও আন্তর্জাতিক আদালত দায়িত্ব গ্রহণ করলে তাতে রোহিঙ্গাদের দেশে ফিরতের প্রত্যাশা সম্ভব চীন রাশিয়া আমেরিকাকে দেখানোর জন্য 1000 রোহিঙ্গা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প হতে স্থানান্তরিত করে মায়ানমার সামরিক সরকারের ক্যাম্পে স্থানান্তরিত করা আমেরিকা ও বাংলাদেশকে এক মিথ্যা কলা দেখানোর মতো ফলবিত করা ও চক্রান্ত করা আমি মনে করি 500 1000 করে তাদের ক্যাম্পে না রেখে তাদের নিজ নিজ ভিটামাটিতে স্থানান্তরিত তিতির করা শুরু করলে তারা তাদের আত্মা তৃপ্ত পেত তাদের নিজ বাসস্থানে ফিরে যাচ্ছে এমন বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্প হতে মায়ানমার জান্তা সরকারের ক্যাম্পে নেওয়ার মানে হয় না ও বছর পরও চীন ভারত মায়ানমার বাংলাদেশকে কাজকলা দেখাচ্ছে চীন চাচ্ছে আরাকান রাজ্য চীনের কব্জাতে নেওয়ার জন্য আগাসা পরগাসা বাংলাদেশে থেকে যাক চীন মিয়ানমার আরাকান রাজ্যে রাজত্ব করতে সুবিধা হবে চীন আরাকান রাজ্যে স্থাপন করা নতুন চীন রাজ্য গঠন করা চীনের মূল লক্ষ্য চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন